কবি শঙ্খ ঘোষ সম্প্রতি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, আমরা সবাই খুবই খুশি, গর্বিত। যদিও এই পুরস্কার তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। তার বেশ কয়েকটি কবিতা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে আবৃত্তি করেছি। তার মধ্যে যেটা আমার খুব উল্লেখযোগ্য মনে হয় সেটি হচ্ছে তাঁর লেখা অন্ধবিলাপ কবিতাটি। ধৃতরাষ্ট্রের চরিত্রে যে অসহায়তা, সেটা আমরা রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদনে পেয়েছি, কিন্তু ধৃতরাষ্ট্রের চরিত্রের যে দম্ভ, যে জেদ, তার যে সব কিছু ছাপিয়ে কৌরবদের প্রতি তার যে দুর্বলতা এবং সেটার জন্যে যে একটা অহংকার এবং শেষ পর্যন্ত আবার সেই অসহায়তা, সেই ব্যাপারটা অত্যন্ত সুন্দরভাবে কবি তারই অন্ধবিলাপ কবিতায় বিবৃত করেছেন। কবিকে আমি শান্তিনিকেতন ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে তার সময় চেয়ে নিয়ে তাকে এই কবিতাটি আমি একদিন শুনিয়েছি, সে বেশ কয়েক বছর আগে। তিনি দুটি জায়গায় একটু দেখিয়ে দিয়েছিলেন কেমন করে করলে ভালো হয়, বিশেষ করে শুরুটা একটু সুর করে বলা আর এক জায়গায় একটা ছন্দটা। আমি কবিতাটি শোনাচ্ছি, অন্ধবিলাপ, কবি শঙ্খ ঘোষ। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে রণক্ষেত্রে সমবেত লোকজনেরা সবাই মিলে কি করলো তা বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য সিরে, কাজেই কোথায় কি ঘটছে তা সবই আমায় জানতে হবে, সবই আমায় বুঝতে হবে, কার হাতে কোন অস্ত্র মজুত কিংবা কে কোন লড়াই ধাঁচে আড়াল থেকে খাপটি মারে। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য সিরে, এবং লোকে বলে এদেশ যে তিমিরে সেই তিমিরে, কারা এসব রুটিয়ে বেড়ায় বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, কিন্তু তবু এসব আমায় জানতে হবে, তেমন তেমন তম্বি করলে বাঁচবে না একজনার পিঠ, জানিয়ে দিও খুবই শক্ত বলগাতে এই রাষ্ট্র ধৃত, অসম্ভবের কুলায় আমার পালক দিয়ে বুলিয়ে যাবে, সেই আশাতে ঘর বাঁধিনী দুর্যোধনরা তৈরি আছে, এবং যত বৈরী আছে তাদের মাথাও চিবিয়ে খাবে, খাচ্ছে কিনা সেই কথাটা জানাও আমায় হে সঞ্জয়। সামান্য এক ছটাক জমি ছাড়বে কেন আমার ছেলে, আমার সঙ্গে ভূমি সেনা, আমার সঙ্গে ভূস্বামীরা, আমার সঙ্গে দ্রোণ বা কৃপ, আমার সঙ্গে ভীষ্ম বিদুর, সেদিক থেকে দেখতে গেলে ধর্মরাজ্য এমন কি দূর, দুষ্টে বলে মনে মনে তারা আমার কেউ নাকি নয়, সেটাও যদি সত্যি হয় তো একাই একশো আমার ছেলে, তারাই জানে সমন দমন, ধ্বংস দিনে ধ্বংস রাতে ছড়িয়ে যাবে ঘটল যা সব আর ওয়ালে কানসারাতে, যে যা করে তাকে তো তার নিশ্চিত ফল ভুগতে হবে, কোথায় যাবে পালিয়ে, দেখো সামনে আমার সৈন্য বুহ, তিন দিকে তিন দেয়াল ঘেরা, 57 রাউন্ড গান্ধি মাঠে ভিজল মাটি, ভিজল মাটি, ভেজক মাটি রক্তপাত, অধর্ম কে ধর্ম মানে, আমার ধর্ম শত্রু নাশন, নিরস্ত্রকে মারব না তা সবসময় কি মানতে পারি, মারব না কি নির্ভূমিকে, নিরন্নকে, নিরস্ত্রকে, অবশ্য কেউ মেরেছিল সেটাই বা কে প্রমাণ করে, এখন আমার মনে পড়ে বেদ ব্যাস যা বলেছিলেন, সৈন্যে শস্ত্র ছুঁড়ছে তা নয়, কোষ থেকে তা আপনি ছোটে, মাঝে মাঝেই ছুটবে এমন, ব্যস্ত জানেন আমার দশা, এই যে আমার 100 ছেলে কেউ বসে নয় এরা আমার, এইরকমই অন্ধ আমি, আমি তবু রাজ্য ছিঁড়ে, কিন্তু কারা শপথ নিল নিজেরই হৃৎপিণ্ড ছিঁড়ে, ধান জমিতে খাস জমিতে সমবেত লোকজনেরা, ধেয়ে আসছে সামন্তদের কেন এই দুঃস্বপ্ন দেখি, পূর্ব থেকে পশ্চিমের থেকে উত্তরে বা দক্ষিণে কে অক্ষবহিনী ঘিরবে বলে ফন্দি করে আসছে ছেপে, লোহার বর্মে সাজিয়ে রাখি কেউ যেন না জাপটে ধরে, স্বপ্নে তবে এগিয়ে আসে নারাজ ভল্ল খড়গ তোমর,
এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, নিদেন কালে সমস্ত দিক নাশক চিহ্নে ছড়িয়ে যাবে, সন্ধ্যাকাশে দুই পাশে দুই সাদা লালের প্রান্ত নিয়ে কৃষ্ণ গ্রীব মেঘ ঘুরবে বিদ্যুৎ দাম মণ্ডিত, বাজ শকুনে হড় গিলেতে ভরবে উঁচু গাছের চুড়ো, তাকিয়ে থাকবে লোহার ঠোঁটে খুবলে খাবে মাংস কখন, মেঘ ছড়াবে ধুলো মেঘেই মাংস কণা ছড়িয়ে যাবে, হাতির পিঠে লাফিয়ে যাবে বেলে হাঁস আর হাজার ফড়িং। কাজেই বলো হে সঞ্জয়, কোন দিকে কার পাল্লা ভারী, জিতব নাকি নিদেন কালের চাঁতায় পিষে মরবো এবার, সর্বনাশে সমুৎপন্নে অর্ধেক কি ছাড়তে হবে, টুকরো টুকরো করব কি দেশ পিছিয়ে গিয়ে সগৌরবে, যে যাই বলুক এটাই ধ্রুব আমার দিকেই ফিরছে যুব, কিন্তু তবু ব্যাস যা বলেন সেটাও কি সব ফলবে, তবে ফলুক তবু শেষ দেখে যাই, ন্যাংটার নেই বাট পাড়ে ভয়, ইঙ্গিতে বা বলছে লোকে আমার নাকি মরণ দশা, বাজ শকুনে হাড় গিলেতে তাকিয়ে আছে লোহার ঠোঁটে, ধান জমিতে খাস জমিতে জমছে লোকে কোন শপথে, কিসের ধ্বনি জাগায় দূরে দিকে এবং দিগন্তরে, দেবদত্ত পাঞ্চজন্য বনি পুষ্পক পৌণ্ড্র সুঘোষ শেষের সে রোষ ভয়ঙ্করী, সেই কথাটা বুঝতে পারি কিন্তু তবু অন্ধ আমি, ব্যাসকৃতটা বলেইছিলাম, বলেছিলাম এটাই গতি ভবিতব্য এটাই আমার, আমার পাপে উস্কে উঠবে হয়তো বা সব ক্ষেত বা খামার, আমার পাপে উস্কে উঠুক মহেশ্বরের প্রলয় পিনাক, সর্বনাশের সীমায় সবাই যায় যদি তো শেষ হয়ে যাক, কোন ক্ষেতে বা কোন খামারে সমবেত লোকজনেরা জমছে সে শাস্ত্র পানি, বলো আমায় হে সঞ্জয়, সমবেত লোকজনেরা কোথায় কখন কি করছে তা শোনাও আমায়, অন্ধ আমি শোনাও আমায় হে সঞ্জয়, শোনাও আমায় শোনাও আমায় শেষের সেদিন হে সঞ্জয়।